ডিস্ট্রাক্টরের পোর্শনটাকে বাদ দেন, বাদ বাকি তুমি কি করতে পারছো? ওইটা স্যার ডিস্ট্রাকশনটা বাদ দিলে করতে পারবো, আর একটা স্যার একটু ঝামেলা হয়েছে, ওইটা আমি বুঝতেছি না যে ওইটা আসলে অবজেক্টটা রিটার্ন করবো কিভাবে, ওখানে ওরকম ডিটেলসটা আর কি বুঝতেছি না। আচ্ছা আমরা একটু দেখি আমরা কি কি প্রবলেম দিছিলাম, আমরা একটু দেখি, কিন্তু প্রবলেম গুলো কই দিছিলাম আসলে? স্যার ক্লাসরুমে আছে, এই যে আমাদের মাত্র তিনটা ইয়া ছিল, এইটা নাকি এটা না জি স্যার জি স্যার এই করেন নাই সব, সবাই কি করছিলেন এটা বাসায়? বাসায় কি করছিলেন প্র্যাকটিস সবাই? কি ব্যাপার এত জি স্যার করছিলাম, এত রেসপন্স কম হইছে নাকি হয় নাই তা তো বলবেন বাবা, হইছে আপনাদের? অন হচ্ছে না, আচ্ছা তো আমরা একটু প্রবলেম গুলো দেখি। আমাদের প্রবলেম কি ছিল, প্রথমে একটা একটা স্কোয়ার নামের ক্লাসকে ক্রিয়েট করতে বলছে, যে বলছে হচ্ছে মেম্বার, মানে একটা ডেটা মেম্বার আছে লেন্থ অ্যাজ ইন্টিজার টাইপ, আর মেম্বার ফাংশন সেট লেন্থ ইজ ইউজ টু সেট দ্য লেন্থ অফ অ্যান অবজেক্ট টু ক্যালকুলেট দ্য এরিয়া ফাংশন এরিয়া হুইচ টেক দ্য স্কোয়ার অবজেক্ট অ্যাজ প্যারামিটার অ্যান্ড রিটার্নস দ্য এরিয়া অফ দ্য অবজেক্ট। এটা পারা যাবে না, পারা গেছে এটা? জি স্যার এইটা পারছি স্যার। আচ্ছা আমি তাও একটু দেখাই দিই, এই পারতে হবে, এগুলো পারতে হবে, আদারওয়াইজ আপনারা বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কিচ্ছু পারবেন না, ভুলে যাবেন, বুঝতে পারছেন সবাই? জি স্যার কারণ আমি এটা প্র্যাকটিস প্রবলেম ওয়ান এরকম করে একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো এখন দেখেন কি ছিল প্রবলেমটা, কি ছিল আমার এটা আগে দেখি। ফার্স্টে হচ্ছে আমাকে কি ক্রিয়েট করতে বলছে দেখেন তো, ডিফাইন দা ক্লাস নেম, কি কি নামে ক্লাস ক্রিয়েট করতে বলছে, কথা বলতেছে না। স্কোয়ার ওইটার হচ্ছে প্রাইভেট ডাটা মেম্বার লেন্থ অ্যাজ অ্যান ইন্টিজার টাইপ, মানে ওই স্কোয়ার ক্লাসের মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করব কি নামে, এই কথা বলেন দ্রুত, ক্লাস ক্রিয়েট করব কি নামে, স্কোয়ার নামে, তাই না? এই যে আপনাকে বলে দিছে, এইটার মধ্যে হচ্ছে কি বলছে একটা প্রাইভেট ডাটা মেম্বার আছে, বা আপনি যে ধরেন একটা লেন্থ দিলেন আর কি, প্রাইভেট থাকুক বা না থাকুক অসুবিধা, প্রাইভেট চাইলে প্রাইভেট যেহেতু বলছে দিতে পারেন,
মানে এই লেনটা হচ্ছে প্রাইভেট ঠিক আছে এরপরে কি বলছে এ মেম্বার ফাংশন সেট লেন্থ ইজ ইউজ টু সেট দা লেন্থ অফ অ্যান অবজেক্ট মানে সেট লেন্থ একটা মেম্বার ফাংশন ওই ক্লাসের মধ্যেই যেটা কিনা ওই স্কোয়ারের অবজেক্টটাকে সেট করে তাই না একটা মেম্বার ফাংশন দেওয়া আছে হচ্ছে সেট লেন্থ আমি একটা ফাংশন লিখি ভয়েড দিয়ে কি লিখলাম সেট লেন্থ বলে একটা ফাংশন আছে এই সেট লেন্থ ফাংশনটার কাজটা কি বলেন তো ও হচ্ছে ধরেন একটা ইন্টিজার লেন্থ লেন্থ হচ্ছে প্যারামিটার নেয় ও এই এই কথাটা কিন্তু বলছে যে কার ভ্যালুটা সেট করে ও মনে আছে দিস কোনটার জন্য ইউজ করতাম এই দিস দিয়ে হচ্ছে এই যে উপরের লেন্থটাকে মিন করতে স্যার এই লেন্থ হচ্ছে এইটা মানে এইটা হচ্ছে জাস্ট এই লেন্থের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করার জন্য এটা বলতেছে আর কি বুঝতে পারছেন সবাই জি স্যার এই যে এটা বলছে সেট লেন্থ ইজ ইউজ টু সেট দা লেন্থ অফ অ্যান অবজেক্ট মানে কোন একটা অবজেক্টের লেন্থ সেট করার জন্য টু ক্যালকুলেট দা এরিয়া অফ মেম্বার ফাংশন এরিয়া হুইচ টেকস দা স্কোয়ার অবজেক্ট অ্যাজ প্যারামিটার এন্ড রিটার্নস দা এরিয়া অফ দা অবজেক্ট মানে একটা হচ্ছে বলতেছে কি এরিয়া একটা ফাংশন আছে যেটা কিনা একটা অবজেক্ট নয় কার অবজেক্ট প্যারামিটার হিসেবে নয় স্কোয়ারের অবজেক্ট প্যারামিটার হিসেবে নয় আর কি বলছে রিটার্নস দা এরিয়া অফ দা অবজেক্ট মানে ওই অবজেক্টটার এরিয়াটাকে রিটার্ন করে আমি কি বুঝাইতে পারছি কারো কোনো কনফিউশন আছে তার মানে এটার মধ্যে বলছে যে একটা এরিয়া নামে ফাংশন আছে কি নামে ফাংশন এরিয়া ওই অবজেক্ট ওইখানে কি বলছে অবজেক্টটা কি করে রিটার্ন করে এই কথাটা বলছে না কথা বলতেছে জি স্যার তো এইটা দেখেন তার মানে এটা কি টাইপের এরিয়া যেহেতু বলতেছে এরিয়া রিটার্ন করতে বলতেছে তার মানে এটা কি টাইপের ভ্যালু ভ্যালু রিটার্ন করতেছে ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছে না জি স্যার ইন্টিজার এরিয়ার প্যারামিটার হিসেবে কি বলছিল সে কি কি প্যারামিটার নিব কোন কোন ক্লাসের অবজেক্টকে প্যারামিটার হিসেবে নিব স্কয়ার ক্লাস এক্স্যাক্টলি স্কয়ার ক্লাসের অবজেক্টকে প্যারামিটার হিসেবে নিব স্কয়ার দেন স্কয়ার অবজেক্ট দেন এইখানে সে কি করবে এই যে ইন্টিজার এরিয়া দিয়ে স্কোয়ার অবজেক্ট সে প্যারামিটার নিলে আচ্ছা স্কোয়ার বানান ভুল হইছাম এস দিছিলাম ছোট হাতে ক্লাসের নেমটা বড় হাতের দিলেই ভালো এই স্কোয়ারের অবজেক্ট সে প্যারামিটার হিসেবে নিল ঠিক আছে তো প্যারামিটার হিসেবে নিয়ে সে কি করবে এটা কি রিটার্ন করবে লেন্থটা রিটার্ন করবে মানে এরিয়াটা রিটার্ন করবে এখন আমরা কি জানি স্কোয়ারের এরিয়া কি সূত্র কি বাহু ইনটু বাহু মানে লেন্থ ইনটু লেন্থ তাই না জি স্যার তারে আমি একটা ধরি একটা ইন্টিজার এরিয়া ধরব না না ইন্টিজার ধরি যে স্কোয়ার এরিয়া দিলাম স্কোয়ার আন্ডারস্কোর এরিয়া দিলাম ইকুয়াল টু কি হবে এই অবজেক্ট ডট লেন্থ ক্রস কি হবে অবজেক্ট ডট লেন্থ হবে না কথা বলতেছ না কেন জি স্যার এইটাই এইটাই তো বলছে সবাই কি বুঝতে পারছেন কারো কি কোনো কনফিউশন আছে এবং এইখানে আরেকটা কথা বলছে কি কথা বলছে কি রিটার্ন করে দিতে বলছে এই স্কোয়ার এরিয়াটাকে রিটার্ন করে দিতে বলছে কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে তো এরপর আমাকে কি বলছে একটু দেখি নাও ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ স্কোয়ার ক্লাস এন্ড দেন সেট দা লেন্থ অফ দা অবজেক্ট এন্ড শো দা এরিয়া অ্যাজ আউটপুট পারা যাবে না এই যে এরপরে আপনাকে বলতেছে যে একটা স্কোয়ার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে করেন স্কোয়ার অবজেক্ট ইকুয়াল টু নিউ স্কোয়ার এরপরে এটার মধ্যে ব্র্যাকেটে কি বলবে ব্র্যাকেটে তার কিছু নাই তো এখন কি হবে এরপর এটাকে কি বলছে এই অবজেক্ট দিয়ে কোন ফাংশনটাকে দেখেন তো এইখানে দেখেন কোশ্চেনে খুব সুন্দর করে বলে দিচ্ছে নাও ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ স্কোয়ার ক্লাস ক্রিয়েট করলাম দেন সেট দা লেন্থ অফ দা অবজেক্ট মানে ওই অবজেক্টের লেন্থটা সেট করতে বলতেছে এই যে সেট লেন্থ ফাংশনটাকে কল করে ওই লেন্থ ফাংশনটাকে ইয়া করতে বলতেছে সেট করতে বলতেছে তার মানে আমি এখন অবজেক্ট দিয়ে কোন ফাংশনটাকে কল করব সেট লেন্থ তো ধরেন আপনি এখন 20 দিলেন এরপরে কি বলতেছে ওই এই যে যে স্কোয়ারের যে এরিয়াটা আসছে এই যে দেখেন সেট দা লেন্থ অফ দা অবজেক্ট করে ফেললাম এন্ড শো দা এরিয়া অ্যাজ আউটপুট মানে ওই এরিয়াটা আউটপুট হিসেবে দেখাইতে বলতেছে তাইলে আমি এই যে এখানে কি করব সিম্পলি
then system dot out dot println then diye area then area equal to এখন দেখেন ওই ফাংশনটাকে আপনার কল করা লাগবে না কেমনে কল করবেন অবজেক্ট দিয়ে ডট দিয়ে কাকে কল করবেন এই যে এরিয়া একটা ফাংশন এটা হচ্ছে কি প্যারামিটার হিসেবে কি নাই অবজেক্ট এই অবজেক্ট না কোন ক্লাসের অবজেক্ট কেন স্কয়ার ক্লাসের অবজেক্ট কেন এই যে দেখেন আমি স্কয়ার ক্লাসের অবজেক্টকে এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিয়েছি কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে এই যে এটা ছিল আমরা রান করি এই যে দেখেন 400 আসবে এই যে এরিয়া 400 সবাই বুঝতে পারছি আমরা কারো কোনো কনফিউশন আছে না স্যার হ্যাঁ আচ্ছা আমরা একটা নতুন প্রজেক্ট খুলি আমি দুই নাম্বারটা করে দেওয়ার পরে তিন নাম্বারটা আমাকে এখনই করে দেখাবে এখন আমার দুই নাম্বার প্রবলেমটা কি ছিল ক্রিয়েটে ক্লাস নেম ফুটবল হ্যাভিং ডাটা মেম্বার রেডিয়াস এন্ড ওয়েট অ্যাজ ইন্টিজার টাইপ মানে আপনাকে কি নামে একটা ক্লাস ক্রিয়েট করতে বলছে তাই দ্রুত বল ফুটবল তারপর মানে আপনাকে ফুটবল নামে একটা ক্লাস ক্রিয়েট করতে বলতেছে এই ফুটবল ক্লাসটা কি করবে বলেন তো এই ফুটবল ক্লাসটা কি করে কি কি ডাটা মেম্বার আছে রেডিয়াস আর ওয়েট এটা কি টাইপের ইন্টিজার টাইপের দেখেন দিয়ে দিছে এই যে দেখেন দিয়ে দিছে আমাকে ইন্টিজার সবাই কি বুঝতেছি আমরা জি স্যার জি স্যার রেডিয়াস আর কি জানি ছিল ওয়েট আচ্ছা ওয়েট রেডিয়াস আর ওয়েট হচ্ছে ইন্টিজার টাইপের দিয়ে দেওয়া আছে সুন্দর করে A member function display is used to show the values of radius and width. মানে একটা member function আছে কি display ওই display ফাংশনটা কি করে radius আর width এর ভ্যালুটা হচ্ছে সবসময় কি করে show করে তাই না তার মানে একটা display function বলতেছে লিখার কথা এই void display দিলাম এই ফাংশনটার কাজটা কি সবসময় কি করে কথা বলতেছে display করবে কি কিসের কি কার কার ভ্যালু display করে রেডিয়াস আর ওয়েটের ভ্যালু এই যে এখানে বলেই দিছে আমাকে তার মানে রেডিয়াস ইকুয়াল টু এত প্লাস কি রেডিয়াস আর কি বলছে স্পেস দিলাম প্লাস ওয়েট ইকুয়াল টু এত প্লাস ওয়েট বুঝতে পারছেন এতটুকু কারো কি কোনো কনফিউশন আছে না স্যার কারো তো কোনো কনফিউশন নাই না আচ্ছা তারপর এ প্যারামিটার এই যে একটু দেখেন মনোযোগ দিয়ে এ এরপর তিন নাম্বার লাইনে কি বলছে এ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এ প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দা ভ্যালুজ অফ রেডিয়াস এন্ড ওয়েট তার মানে কি বলতেছে এই একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে যেটা কিনা কার কার ভ্যালু ইনিশিয়ালাইজ করে কথা বলেন রেডিয়াস আর ওয়েট তো আমি যদি এই ক্লাসের একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখতে যাই কি করতে হবে জানি কনস্ট্রাক্টর লিখতে গেলে আই বলেন কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নামের নাম হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তার মানে কি এটা হচ্ছে প্যারামিটার হিসেবে না ইন্টিজার রেডিয়াস ইন্টিজার ওয়েট তাই না জি স্যার আমি রেডিয়াস ইন্টিজার ওয়েট তো ওয়েট দিলাম তো এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম তার মানে কি হবে যে দিস ডট রেডিয়াস কেন দিচ্ছি জানি মনে আছে না সবার জি স্যার জি স্যার দিস ডট রেডিয়াস দিস ডট
ওয়েট কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে পারতেছেন সবাই জি স্যার জি স্যার এই যে আমি দিস ডট রেডিয়াস দিস ডট ওয়েট এই যে সুন্দর করে ফুটবলের কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করে ফেলছি সবাই বুঝতে পারছেন জি স্যার জি স্যার আচ্ছা যদি বুঝতে পেরে থাকেন তারপরে দেখেন ইফ নো ভ্যালু ইজ গিভেন হোয়াইল ক্রিয়েটিং অ্যান অবজেক্ট যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে মানে অবজেক্ট ক্রিয়েট করার সময় একটু মনোযোগ দিয়ে দেখেন ইনিশিয়ালাইজ দা ভ্যালু অফ দা রেডিয়াস টু 1 এন্ড ওয়েট টু 2 মানে আপনাকে বলছে আপনি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করছেন কিন্তু কোনো প্যারামিটার দেন নাই হ্যাঁ তাইলে হচ্ছে কি করবে তাইলে কি করবে বলেন এই ওয়েটার ভ্যালু 2 ইনিশিয়ালাইজ করতে বুঝতে পারছেন সবাই জি স্যার আচ্ছা এতটুকু যদি বুঝতে পারতে থাকেন তাহলে তো হয়েই গেছে কতটুকু করলাম এই যে আমাদের প্রায় 70% শেষ দেখেন এরপর কি বলছে নাও ক্রিয়েট টু অবজেক্ট অবজেক্ট 1 এন্ড অবজেক্ট 2 এন্ড শো দা ভ্যালুজ অফ রেডিয়াস এন্ড ওয়েট অফ দা অবজেক্ট অলসো মেনশন দা আউটপুট এইটা বলছে আমাকে মানে আমাকে দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে এই যে অবজেক্ট 1 ক্রিয়েট করতে বলছে 10 20 দিয়ে আর অবজেক্ট 2 এমনি ক্রিয়েট করতে বলছে এবং দুইটারই আউটপুট শো করতে বলছে তো আমরা অবজেক্ট 1 আর অবজেক্ট 2 ক্রিয়েট করি কোন ক্লাস আমাদের এটা ক্লাসের নাম কি রেকট্যাঙ্গেল নাকি এই যে দেখেন ফুটবল অবজেক্ট 1 এত ইকুয়াল টু নিউ নিউ কি বলছে ফুটবল কত কত দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে বলছে 10 আর কত 10 20 20 আরেকটা কি ক্রিয়েট করতে বলছে অবজেক্ট 2 ওইখানে কিন্তু অবজেক্টের নাম সহ বলে দিছে দেখেন একটা হচ্ছে অবজেক্ট 1 ওবি 1 আর একটা হচ্ছে ওবি 2 যে কিন্তু বলে না ওবি 1 আর ওবি 2 আরেকটা আরেকটা কি ক্রিয়েট করতে বলছে অবজেক্ট 2 এরকম একটা নরমাল একটা এইটার মধ্যে কোনো ভ্যালু যাবে না নিউ ফুটবল এবং শুধু ক্রিয়েটই করতে বলেন আপনাকে বলছে যে কোনটার আউটপুট কত আসবে ধরেন আমি এখন ওবি 1 দিয়ে কাকে কল করব ডিসপ্লে ফাংশনকে কল করব ওবি 2 দিয়ে ডিসপ্লে ফাংশনকে কল করব এই আউটপুট কাটটা কাটটার জন্য কত আসবে বলেন এই ডিসপ্লে ফাংশনকে কল করলে প্রথমটার জন্য 10 20 পরেরটার জন্য 1 2 পরেরটার জন্য 1 2 কারণ এটা হচ্ছে এই যে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এই এই ম্যাথ ছিল এগুলো পারেন নাই আপনারা বুঝলাম না স্যার এখানে তো তাইলে রিটার্ন অবজেক্ট বা পাসিং অবজেক্ট অ্যাজ প্যারামিটার না এখানে এখানে এইখানে ওরকম কিছু নাই এটার মধ্যে ওরকম কিছু নাই এই যে দেখেন এই যে রেডিয়াস 10 20 রেডিয়াস 1 2 1 2 আসছে ওটার জন্য সবাই বুঝতে পারছেন এই যে আমি তো এরপরে দেখেন এই যে প্যারামিটার অ্যাজ কনস্ট্রাক্টর এই যে এই যে এই এইটার মধ্যে সবগুলোর একবার একটা সমষ্টি দেওয়া আছে এই তিন নাম্বারটা করেন সবাই তিন নাম্বারটা করেন সবাই করেন 11টা স্যার এটা কি ডিস্ট্রাক্টরটা বাদ দিয়ে করব হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রাক্টর বাদ দিয়ে করেন ডিস্ট্রাক্টর কই অলসো রাইট দা এই যে ডিস্ট্রাক্টর লাগবে না ওই লাইনটা বাদ এই যে অলসো রাইট দা ডিস্ট্রাক্টর অফ দা বক্স ক্লাস এই লাইনটা বাদ এই লাইনটা লেখা লাগবে না বুঝতে পারছেন সবাই জি স্যার করেন সবাই সবাই করেন দ্রুত দেখি করেন তো 15 মিনিট সময় দিলাম করেন
কি অবস্থা, হয়েছে সবার? সবাই কি পারছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। হয়েছে সবার? আমার আর একটু বাকি স্যার। আর একটু বাকি? আচ্ছা আমরা এটা দেখবো, তার আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সাজিদ হোসাইন, সাজিদ হোসাইন আছেন? সাজিদ হোসেন আছেন? ছিল স্যার, ছিল। আচ্ছা তামিম হোসান, তামিম হাসান 045, তামিম হাসান আছেন? 045 তামিম হাসান নাই। আবির হাসান প্রান্ত আছেন? 048 প্রান্ত। নাজমুস সাকিব সিয়াম 049, নাজমুস সাকিব সিয়াম, সিয়াম ছিল না? আলামিন হোসেন বিজয় প্রেজেন্ট স্যার। স্মৃতি, স্মৃতি আছেন? তারপর তারেকুজ্জামান, তারেকুজ্জামান আছেন? নাই। খন্দকার নাহিদ হোসেন, খন্দকার নাহিদ হোসেন আছেন? খন্দকার নাহিদ হোসেন নাই। নাজমুল আহসান, নাজমুল আহসান আজকে অ্যাবসেন্ট। তানজিলা, তানজিলা বিনতে হক? মুন্না, মুন্না হোসেন, মুন্না, মুন্না কি ছিল? জি স্যার, মুন্না তো ছিল। মুন্না, মুন্না ছিল মনে হয়, আমি ওকে দেখছি। তারপর মাহমুদুল্লাহ, মাহমুদুল হাসান সজল তো ছিল না। মুবিন নাই। অমিতুল্লাহ প্রত্যয় অ্যাবসেন্ট। ও শাকিল আহমেদ রাজু মনে হয় ছিল। আছে স্যার, আছেন? আচ্ছা অমিকুল্লা প্রত্যয় নাই, তাসনিম জান্নাত নাই, উষা নাই। আচ্ছা এই তো আজ করে মাত্র তিন চার জন, পাঁচ জন করে, কি একটা অবস্থা। এই শাকিল আহমেদ রাজু করছেন আপনি? জি স্যার করছি স্যার। প্রবলেম করতে হইছে? জি স্যার। দেখি দেখি স্ক্রিন শেয়ার দেন, আমি আগে এর আগে একবার একটা প্রবলেমটা করে নিই। না এখানে তো কোনো কিছু ইয়ার রিটার্ন করতে বলেনি। আচ্ছা দেখি কোনো অবজেক্ট রিটার্ন করতে বলেনি, দেখি কি করছেন। কই রিটার্ন দিছেন? একটু বড় করেন তো, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই সিস্টেম ইরর না বাট আউট, সিস্টেম আউট হবে ওইটা ডিসপ্লের মধ্যে। হুম হুম ঠিক আছে, ওকে স্যার। আই আরেকজন দেখান, প্রত্যয় করছেন? প্রত্যয় বলতেছি, পল্লব, পল্লব জি স্যার করছেন?
স্যার এখানে কোনো রিটার্ন করতে হবে না এইখানে তো দেখেন এখানে তো কোনো অবজেক্ট রিটার্ন করার কথা বলা নাই পল্লব কোশ্চেনে কি বলা আছে দেখেন একটু কোশ্চেনে বলা আছে না স্যার লাস্ট সেকেন্ড লাইনটা তাহলে কি বলছে এখানে এরিয়া কোনটা এই যে মেম্বার ফাংশন ভলিউম বক্স অবজেক্ট অ্যাজ প্যারামিটার এন্ড রিটার্নস দা এরিয়া অফ দা অবজেক্ট মানে এরিয়াটা রিটার্ন করতে বলছে ওই অবজেক্টের এরিয়াটাকে রিটার্ন করতে বলছে এর মানে এই না ওই অবজেক্টটাকে রিটার্ন করতে বলছে বুঝতে পারছেন ওই অবজেক্টের এরিয়াটাকে বলছে এর মানে ওইটা না আমি কি বুঝাইতে পারছি এর আগের কোশ্চেনটা দেখেন এই যে আগের কোশ্চেনটা দেখেন এই যে রিটার্নস দা এরিয়া অফ দা অবজেক্ট দেখছেন ওইটাও কিন্তু আমরা ইন্টিজার রিটার্ন করছিলাম মনে আছে না প্রথমটা জি স্যার একই না তো এইটাই রাইট পল্লব বা হয় নাই এখনো আর কি করছেন দেখি তানজিলা করছেন তানজিলা করতে পারছেন এই কথা বলতেছেন না কেন তানজিলা আছেন জি স্যার করতে পারিনি কেন করতে পারেন না কেন ম্যাডাম বাসায় কোড করেন না বাসায় কোড করতে হবে তো নাহলে তো বিপদ এই 42054 ওর নামটা কি আসান নাকি স্যার 54 আমি আলামিন আলামিন হোসেন বিজয় আলামিন করছেন স্যার পুরোটা হয়নি দেখাবো এতক্ষণ লাগছে কেন এটা তো এতক্ষণ লাগার মতো প্রবলেম না বাবা পুরোটা করেন পুরোটা করেন আমি আপনাদের এই যে অবজেক্ট রিটার্ন করতে হয় দেখি এরকম একটা প্রবলেম দেই বা প্রবলেম বাইর করে আমি করায় দিই দেখি এটা তো দেখাইছি গতদিন অবশ্য এই দ্রুত শেষ করেন শেষ করে আমি দুই মানে যারা যারা করবেন তাদেরটা দেখব আপনাদের দুজনের হয়েছে নাকি হয় নাই এখনো
জি স্যার হয়েছে করতে পারছেন জি স্যার দেখি কি করছেন আপনারা স্ক্রিন শেয়ার দেন পড়লাম বললো স্ক্রিনটা আর একটু বড় করা যায় নাকি না ঠিক আছে অসুবিধা নেই এই আকিব হোসেন আছেন আকিব হোসেন দেখি পড়ল একটু বড় পল্লব চলে গেছেন পল্লব এরিয়াটা দেখতে পারিনি জি স্যার হ্যাঁ দেখি উপরের দিকে যান ঠিক আছে নিচের দিকে যান ঠিক আছে এই যে দেখেন আমাদের মোটামুটি এটা শেষ হয়ে গেছে অবজেক্ট রিটার্ন করে বা অবজেক্টকে আমরা চাইলে হচ্ছে রিটার্ন করতে পারি এই যে সকল রিলেটেড প্রবলেমগুলো মোটামুটি এগুলাই আপনারা একটু অবজেক্ট রিটার্ন করে এরকম প্রবলেমগুলো দেখে নেবেন যে আমি আপনাদের ক্লাসে একটা দেখাইছি না ওই রকম করে আরো দুই দুই তিনটা প্র্যাকটিস করবেন আর বুঝতে পারছেন যে অবজেক্টকে রিটার্ন করতেছে ওই অবজেক্টকে ইউজ করে আবার কোনো একটা ভ্যালু শো করা বা ইয়া করা এরকম টাইপের তো এইটাই আমাদের ক্লাস আজকে এতটুকুই আর ইনশাল্লাহ আগামী কালকে বা আমাদের নেক্সট ক্লাসে আমরা ইয়ে পড়বো বুঝতে পারছেন ইনহেরিটেন্স দেখবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইনহেরিটেন্স সবাই হচ্ছে প্রেজেন্ট থাকবেন এইটাই আজকের ক্লাস হচ্ছে এতটুকুই আল্লাহ হাফেজ সবাই হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম